আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সুপ্রিয় সুধী, ওয়েলকাম টু একুশে টেলিভিশন এন্ড অফকোর্স ওয়েলকাম টু মিউজিক এক্সপ্রেস। সাথে আছে এ পি শুভ। শুভ, কেমন আছিস? ভালো আছি, আপনি কেমন আছেন? আছি ভাইয়া ভালো। শুরু করলি কিভাবে যাত্রা? গানের যাত্রাটা শুরু তো সেই একদম ছোটবেলা থেকে, আমি বাবা মার কাছ থেকেই মূলত গান শেখা শুরু করি, কারণ বাবা মা দুইজনই গান পারতেন। তো আমার প্রথম স্টেজে যখন ওঠায় আমার তখন 3 বছর বয়স মাত্র। আচ্ছা, তো সেখান থেকেই গান শিখি। আমার হচ্ছে জেলা সাতক্ষীরা, তো আমি সাতক্ষীরাতেই বড় হয়েছি। তারপর আমি এসএসসি পাশ করে ঢাকাতে আসি। তো সেখানে ঢাকাতে এসেও ছোটবেলা থেকেই অনেকগুলো কম্পিটিশন তো করেছি, খুদে গান রাজ করেছি, বাট কখনো টপ হতে পারি নাই। তারপর আরও পদ্মকুড়ি, নতুনকুড়ি, এই ধরনের যেগুলো ছিল ওই টাইমে সেগুলো সবই করা হয়েছে। তারপর এসএসসি পরীক্ষা দিয়ে যখন আমি আসি, আসার পর আস্তে আস্তে আর কিছু কম্পিটিশন জয়েন করলাম। তার ভিতরে আপনি একটাতে ছিলেন, মিডি সিঙ্গার অফ দ্য নেশন। ওখান থেকেই মূলত বলা যায় ওইটার পর থেকেই আমার এই যে নাটকে গান গাওয়া, মুভিতে গান গাওয়া শুরু হলো। কোন গানটা দিয়ে শুরু করেছিলি? আমার প্রথম গান ছিল হচ্ছে সুবহানাল্লাহ, ওটা লিখেছেন কবির বকুল স্যার, এবং মিউজিক এবং টিউন করেছিলেন নাবেদ পারভেজ ভাই। শোনাবি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, চল। তোমার চোখ আসে, ঠোঁট আসে, আমার গানে বামে চারপাশে, এলোমেলো করে দিলে, সব ঘুম কেড়ে নিলে, ডাকলে ইশারায় ভালোবাসা দুহাত বাড়ায়। তোর গলায় তো অনেক কাজ রে। থ্যাংক ইউ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, বিডি সিঙ্গার অফ দ্য নেশনের পরে কল পেয়েছিলি? হ্যাঁ, কল পেয়েছিলাম। সেই ইউটিউব দেখে তোকে চুজ করেছিল নাকি? ইউটিউব দেখে বলতে, তার আগে থেকে আমার ভাইয়ের সাথে পরিচয় ছিল, নাবেদ পারভেজ ভাইয়ের সাথে। তো যখন এটা এইগুলোতে আমি অ্যাটেন্ড করছি এবং দেখছি আপনাদের যে প্রশংসা পাচ্ছি, তো সেও একটু ভরসা পেলেন। তারপরে আর কি প্রথম আমি প্রথমে ডেমো গান করতাম ওনার ওখানে, জাস্ট ভোকালটা দিতাম যে নিজেকে তৈরি করার জন্য। সো তারপরে উনি তুই গেতিস, অন্য কেউ ডেমো দিতো, অন্য কেউ গাইতো? পরে অন্য কেউ গাইতো। আচ্ছা, তো তারপরে আমি ওই এই গানটা গেলাম, সুবহানাল্লাহ গানটা গেলাম। তারপর এমএম কামাল রাজ, মুস্তফা কামাল রাজ ভাই ডিরেক্টর, উনি শুনে বললেন এই এই গলাটাই আর কি সিলেক্টেড, দারুণ ওই গানের জন্য। তো ওই গানটার পর থেকে আর কি গান আসা শুরু হলো, গান পাওয়া শুরু করলাম। কোন প্ল্যাটফর্মে তোর গানগুলো রিলিজ হলো? সিনেমালাতে আছে, ধ্রুব মিউজিকে আছে, দেন আরও অনেকগুলো চ্যানেলে আছে। এপি শুভ সং লিখলেই সেগুলো সব পাওয়া যাবে। তো বেশ অনেকগুলো গান করেছিস তুই। অনেকগুলো গান করেছি, সিনেমায় অফার পেয়েছিস? হ্যাঁ, সিনেমাতে। এটা তো বিরাট ব্যাপার একটা। আসলে সবারই স্বপ্ন থাকে এবং আমার স্বপ্নটা পূরণ হয়েছে। পরাণ ছবিটার নাম, মুভি। হ্যাঁ, ওটা টাইটেলটা একটা নাম হচ্ছে জলেরে পরাণ। জলেরে পরাণ শোনা না? আচ্ছা। অন্ধ এ শহরে বয় রক্ত বহর, প্রেম ভালোবাসা উড়ে নেশার কবর। অন্ধ এ শহরে বয় রক্ত বহর, প্রেম ভালোবাসা উড়ে নেশার কবর। বেজে যে টানটা দিলি, দারুণ দেখালি তো। গিটার শিখেছিস কোথায়? গিটার তো নিজে নিজেই, বন্ধু বান্ধব, তারপরে যারা মিউজিশিয়ান আমার সাথে যারা থাকে ওনাদের দেখি, দেখে দেখে নিজেই। সাংঘাতিক একটা টান দিলি তো, আরেকবার দে। বা মাশাল্লাহ, একটু পারমিশন দে, একটা ব্রেক নেই। হ্যাঁ শিওর। সুপ্রিয় শুধু নিচ্ছে একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, থাকবেন মিউজিক এক্সপ্রেসের সাথে। ব্রেক। সুপ্রিয় সুধী, ওয়েলকাম আফটার দ্য ব্রেক। সাথে আছে এপির মধু, এপি শুভ। আচ্ছা শুভ, তোর গলায় কিন্তু আসলেই মধু আছে। এত সুন্দর প্রথম গানটা যে গাইলি, এত সুন্দর কাজগুলি করলি গলা দিয়ে, তো এপির মধুর মতনই অবস্থা। কিন্তু ফিল্মের গানটা গিয়ে অ্যাগ্রেসিভ হয়ে গেছে। ফিল্মের গানটা অ্যাগ্রেসিভ, আর একটা ফিল্মের গান যেটা এই করোনার ভিতরে যেটা হয়েছে, করোনার ভিতরে একটু কম্পোজিশন
দেখছি সবার সাথে কাজ করে করে চুপচাপ বসে বসে দেখি যে কী করেন না করেন ভাইরা। তো আমিও ট্রাই করেছি যে নিজে একটু গান নিজের মতো করে বানানোর কাজ। আমার কিছু ভাই ছোট ভাইরা লিরিক খুব ভালো লেখে, তো আমি টিউন করতে পারি টুকটাক। মাশাআল্লাহ, আমি নিজের টিউন একটা গান করেছি মুভিতে, ওটাও লক হয়েছে। ওইটা শুটিং হবে জানুয়ারি থেকে, সো এটার একটা গুড নিউজ। করোনার জন্য একটু পিছিয়েছে। হ্যাঁ, করোনার জন্য ডেটটা পিছিয়েছে। শুনুন না গানটা। মাঝে মাঝে তোর ছোঁয়াতে বেঁচে থাকা আশা জাগে, ও চোখে চোখে তুই ছাড়া কে আপন ভেবে কাছে টানে। শুভ, ভেরি বিউটিফুল। সবাইকে দেখি এই তিন আঙ্গুলে এ মাইনার ধরতে, তুই তো দেখি এই তিন আঙ্গুলে ধরিস, ঘটনা কি? আমি জানি না কেন ধরি, বাট এটাতে আমি কমফোর্ট ফিল করি আর কি। চল আরেকটা গান শুনি। আচ্ছা, গানটার নাম হচ্ছে অবুজমন, এটা এই দেশে ছিল। এটা লিখেছেন হচ্ছে জনি হক ভাই। হ্যাঁ, আর টিউন কম্পোজিশন নামেদ পারভেজ স্যার। আচ্ছা। নাম না জানা কোন হাওয়ায় তোমার আলো চোখে লাগায়, ওরে চুপি চুপি অবুঝুম পায়রা। বাহ শুভ, সুপার সুপার। একটা ব্রেক নেই? হ্যাঁ স্যার। সুপ্রসুধী নিশ্চয়ই আরেকটা বিরতি, সাথে থাকবেন। ব্রেক। ওয়েলকাম আফটার দ্য ব্রেক, সাথে আছে এপির মধু। আসলে সুন্দর একটা নাম দিয়ে ফেলেছেন আমাকে, ডাকে নাই কখনো, আপনার কাছ থেকে পেলাম নামটি। আচ্ছা লাভলি। শুভ, রিসেন্টলি কি করছিস? আচ্ছা, কিছুদিন আগে আমার দুর্গাপুজো নিয়ে একটি গান রিলিজ হয়েছে। আচ্ছা, জয় জয় দুর্গা মা, এটা স্টুডিও জয়া থেকে ইউটিউব চ্যানেল থেকে এসেছে। তো সকলকে গানটি শোনার আমন্ত্রণ রইল। আর 31st উপলক্ষে আমার কিছু আমি গান করব, সো এটাও স্টুডিও জয়াতে আসবে। আশা করি গানগুলো সকলের অনেক ভালো লাগবে। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম যে রিসেন্টলি তো এগুলো করছিস, ফিউচারে কি করবি? আচ্ছা, ফিউচারে একটা প্ল্যান করে রেখেছিস? হ্যাঁ, প্ল্যান করা আছে। আচ্ছা, দারুন। সো 31st আমার আরেকটি গান আসবে। হ্যাঁ, গানটি স্টুডিও জয়া থেকেই আসবে, ওনাদের লেভেল থেকে। আর গানটি এখন ওইভাবে আমি বলতে পারছি না যে কে কে থাকবেন, বাট এটা একটা ভালো ধরনের কিছু একটা পেতে যাচ্ছি আমরা, আশা করা যাচ্ছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আর কি করতে ইচ্ছা করে তোর? আর আমি গানের পাশাপাশি, হ্যাঁ, আমি ল পড়াশোনা করছি আমার এবার। হ্যাঁ, কিছুদিন পরে ল শেষ হবে। সো এই পড়াশোনা আর গান বাজনা। আমরা কি মানে ভবিষ্যতে এপি শুভকে দেখতে পারবো কাঠগড়ায় টাঠগড়ার সামনে? আশা করা যাচ্ছে। আমি দুইটা আসলে আমি চাচ্ছি, বাবার ইচ্ছা ছিল, বাবার ইচ্ছা ছিল যে ছেলে সিঙ্গার হবে, তো সেটা আমারও ইচ্ছা। আর বাবার আরেকটা ইচ্ছা যে ছেলে ব্যারিস্টারি পড়ে আসুক। সো বাবার ইচ্ছাটা পূরণ করার মানে আমার আর কি, এটা আমার দরকার। সো আমি মনে করছি যে ওইটাও কমপ্লিট হতেও পারে, এখন দেখা যাক। হতেও পারে কেন, হবে, অবশ্যই হবে, আমার চেষ্টা আছে। অবশ্যই শুভ, 31st এর জন্য যে গানটা করেছি সেটা একটু শুনি। তার আগে আমি একটু বিদায় নিয়ে নিই, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে আসছি। সুপ্রসুধী, চলে আসলাম মিউজিক এক্সপ্রেসের একেবারে শেষ প্রান্তে। শুভর গান শুনতে শুনতে বিদায় নিব। শুভ কিছু বললে বলতে পারিস ওই ক্যামেরায়? ওকে, সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট দিচ্ছেন, আমাকে এত এত ভালোবাসা দিচ্ছেন। আসলে এগুলা আমার জন্য অনেক বড় পাওয়া। আর আমি চেষ্টা করছি আপনাদের যেন এইভাবে এন্টারটেইন করতে পারি, আর এইভাবে আপনাদের সাপোর্ট ভালোবাসা যেন এইভাবেই পাই। আমার সাথে থাকবেন এবং আমার গান শুনবেন, এবং যারা বাংলা গান নিয়ে কাজ করছে সকলকে এইভাবে সাপোর্ট দিবেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে ভালো কিছু বাংলা গান শোনানোর, আর এটাই। থ্যাংক ইউ শুভ, গানে যাই। আমি আর তুই হয়েছি দুই, আই দল বেঁধে ইচ্ছেটাকে ছুঁই।